অবশ্যই উদ্বেগ বাড়ছে, কারণ করোনায় রাজ্যে একদিনে মৃত 17, আক্রান্তের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে অনির্বাণ। একেবারেই একদিনে সংক্রমণের নিরিখেও রেকর্ড হয়েছে আজ রাজ্যে। অন্যদিকে আজই ছিল কেন্দ্রীয় দলের সফর, বিভিন্ন ত্রাণ, বিভিন্ন বন্যা বিধ্বস্তে বিশেষ করে আমপানের জেরে যে সমস্ত এলাকা প্লাবিত, ত্রাণের টাকা দিন বলে কেন্দ্রকে চাপ দিয়েছে রাজ্য আজকে, এবং একই সঙ্গে কেন্দ্রীয় দলের কাছে অভিযোগও জানিয়েছে বিরোধীরা। খবর নিশ্চিতভাবে থাকবে প্রথম পাতায়। আর কি থাকতে পারে আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায়? ডাক্তার লিখলেই বাড়িতে বসে করোনা টেস্ট, সত্যি ভালো উদ্যোগ এবং খরচও কিন্তু সাধ্যের মধ্যে। রাজ্যে আরও 11টি কোভিড হাসপাতাল, এই খবর নিশ্চিতভাবে থাকবে কাল সংবাদপত্রের সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায়। আর সত্যি কথা বলতে অনির্বাণ, এই মুহূর্তে দাঁড়িয়ে বোধ হয় কোথাও একটা আশাব্যঞ্জক খবর এই বিষয়টাই, 2800 টাকা মাত্র খরচ পড়বে এবং আরটিপিসিআর পদ্ধতিতে এই টেস্ট করা সম্ভব হবে। আগেই মিলেছিল আইসিএমআর এর অনুমোদন, এবার রাজ্যের অনুমোদন পেয়ে করোনা টেস্ট করতে প্রস্তুত সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। শুধু প্রয়োজন কোন একজন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন রুমেরা, সেখানে করোনা টেস্ট করতে হবে এমন উল্লেখ থাকতে হবে, অর্থাৎ প্রেসক্রিপশনে চিকিৎসকের সেই পরামর্শ বা নির্দেশ থাকতে হবে, তাহলেই হবে। কথা বলি আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছে তন্ময়। তন্ময়, জানতে চাইবো এই প্রথম উদ্যোগ সম্পর্কে, সম্ভবত এই প্রথম কোনো বেসরকারি উদ্যোগ রাজ্যে এইভাবে। একেবারেই তাই, যখন নভেল করোনা ভাইরাসের সংক্রমণ পর্ব শুরু হয় এবং তারপর প্রায় লকডাউন পর্ব কেটে গিয়ে আনলক পর্ব শুরু হয়েছে, এর মধ্যে সরকারি নিয়ম ছিল যে কারোর নভেল করোনা সংক্রমণ পরীক্ষা করাতে হলে সরকারি হাসপাতাল এবং পরে আইসিএমআর এবং রাজ্য সরকারের নির্ধারিত যে সমস্ত বেসরকারি হাসপাতাল তাদের ওয়ার্ডে কোভিড এর চিকিৎসা করছে অনুমতিপ্রাপ্ত, তারা সেখানে রোগী ভর্তি হলে তারপর চিকিৎসক পরামর্শ দিলে তার পরীক্ষা হবে। সেই ধারার জন্য কিন্তু যারা হোম কোয়ারেন্টাইনে থাকছিলেন কিংবা পরিবারে একজনের পজিটিভ হয়েছে, বাকিদের কখন পরীক্ষা করা হবে সেটাও কিন্তু সরকারি নির্দেশের উপর নির্ভর করতে হচ্ছিল। এবার সেই বিষয়টা কিন্তু শিথিল করা হলো। আইসিএমআর সরকারি মেডিকেল কলেজগুলোর ল্যাবরেটরি সহ এই শহরের, কলকাতার এবং রাজ্যের বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরিকেও নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছিল। এবার যেটা নতুনত্ব হচ্ছে, অনুমতি দিল যে শুধু সরকারি হাসপাতাল বা নির্ধারিত বেসরকারি হাসপাতাল না, যে কোনো চিকিৎসকের, রেজিস্টার চিকিৎসক যদি পাড়ার বা তার কাছে দেখা তেশা কোনো কাউকে দেখে মনে করেন যে তার নভেল করোনা ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে, তিনি মনে করছেন সাসপেক্টেড কোভিড, তিনি যদি প্রেসক্রিপশনে লিখে দেন যে এর নমুনা পরীক্ষা দরকার আছে, সেই প্রেসক্রিপশন নিয়ে কিন্তু এবার বেসরকারি জায়গায় গেলেই পরীক্ষা হয়ে যাবে। আর সুরক্ষা ডায়াগনস্টিক যেটা করেছে, যেটা সরকার নির্ধারিত রেট রয়েছে, খরচ রয়েছে 4,500 টাকা, তারা সেটাকে কমিয়ে করেছে 2800 টাকা। তাদের বক্তব্য, তারা কোনো লাভ রাখতে চাইছেন না, তারা 2800 টাকায় মানুষকে হেল্প করতে চাইছেন এবং তারা খরচটা তুলে নিতে চাইছেন এমন একটা বিষয়। এবং বাড়িতে যদি কারোর প্রয়োজন হয়, যে অথর্ব অথবা ভয়ঙ্কর অসুস্থ, তার কোভিড টেস্ট করাতে হবে, তারা বাড়িতে লোক পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করে একদিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবেন। দুটি কাজ হবে ক্ষেত্রে অনির্বাণ। এক, যে কোনো মানুষ, তার চিকিৎসক যদি মনে করেন তার কোভিড টেস্ট করানো প্রয়োজন, তিনি কোভিড টেস্ট এবার করাতে পারবেন। দুই, বাড়িতে যারা পড়ে রয়েছেন বয়স্ক লোক বা যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বা যাদের বাড়ির কেউ আক্রান্ত হয়েছেন বাকিরা টেস্ট করাতে চান, তারা কিন্তু বাড়িতে বসে এবার পরীক্ষা করাতে পারবেন। এই দুটো সুযোগ কিন্তু এই শহরে, এই রাজ্যে চলে এলো। অনেক ধন্যবাদ তন্ময় এরকম একটি ভালো খবর এই সময়ের মধ্যে দেওয়ার জন্য, বিশেষ করে যেদিন রাজ্যে মৃত্যুর নিরিখে, সংক্রমণের নিরিখে রেকর্ড হচ্ছে সেদিনকেই সাধারণ মানুষকে অন্তত কিছুটা আশ্বস্ত করবে এই খবর। যাদের সামর্থ্য রয়েছে যথেষ্ট কম খরচে, অন্তত সরকার নির্ধারিত যে খরচ তার থেকে অনেকটাই কমে, 2800 টাকায় ঘরে বসেই এবার করোনা টেস্টের সুযোগ।